Đáng nhớ cho tôi một chuyện. বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে খুব কমই সিনেমা তৈরি হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সিনেমা হাঙর নদীর গ্রেনেড। সিনেমাটিতে রইস চরিত্রে অভিনয় করে বিজয় চৌধুরী হাজারো দর্শকের মন জয় করেন। তবে ১৯৯৭ সালে হাঙর নদীর গ্রেনেড মুক্তির পর আর সিনেমায় দেখা যায়নি বিজয় চৌধুরীকে। কিন্তু কোথায় হারিয়ে গেলেন তিনি? কেনই বা আর সিনেমাতে অভিনয় করলেন না? আজকে আমরা বিজয় চৌধুরীর হারিয়ে যাওয়ার গল্পই শুনব। তোর বড় ভাই সলিম, ওকে বিয়ে দেব, খুব ধুমধাম হবে। বিজয় চৌধুরীর জন্ম বিংশ শতকের ৭০ দশকের মাঝামাঝি সময়ে। দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ঢাকার বাড্ডায় বড় হয়ে ওঠেন তিনি। বাবা ছিলেন সরকারি কর্মচারী আর মা গৃহিণী। তিন ভাই ও এক বোনের সংসারে দারুণ আদরেই বড় হয়েছেন বিজয় চৌধুরী। ১৯৯১ সালে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৩ সালে ঢাকার আইডিয়াল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। একই কলেজে বিকমে ভর্তি হন এই সুদর্শন অভিনেতা। এ সময়েই অভিনয়ে পা রাখেন বিজয় চৌধুরী। ১৯৯৩ সালে স্বনামধন্য পরিচালক রায়হান মুজিবের প্রেমপ্রীতি সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। সিনেমাটি তেমন ব্যবসা না করলেও আরও কিছু চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। এমন সময় তার কাছে হাঙর নদীর গ্রেনেড সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে। সেলিনা হোসেনের লেখা একই নামের উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখে সাথে সাথেই রাজি হয়ে যান বিজয় চৌধুরী। তার চরিত্রটির ব্যাপ্তি খানিকটা কম হলেও তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই প্রতিবন্ধী রইস চরিত্রে বিজয় চৌধুরী অনবদ্য অভিনয় করেন। বিশেষ করে শেষ দৃশ্যে যখন মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে প্রতিবন্ধী সন্তানকে বিসর্জন দেন মা, সে দৃশ্যে বিজয় চৌধুরীর অভিনয় দেখে দর্শকরা ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। সে দৃশ্যের কারণে রইস চরিত্রটি বাংলা সিনেমায় অমর হয়ে যায় আর বিজয় চৌধুরী হয়ে ওঠেন হাজার হাজার দর্শকের প্রিয় অভিনেতা। হাঙর নদীর গ্রেনেড সিনেমাটি নির্মাণ শুরু হয় ১৯৯৪ সালে, কিন্তু রাজনৈতিক কারণে সিনেমাটি মুক্তি পেতে পেতে ৩ বছর সময় লেগে যায়। এ সময়ে বেশ কিছু নাটক ও সিনেমায় অভিনয় করেছিলেন বিজয় চৌধুরী, তবে হাঙর নদীর গ্রেনেড তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। অনেকে ভেবেছিলেন এই সিনেমার জন্য তিনি হয়তো জাতীয় পুরস্কার পাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তা পাননি। তবে এই নিয়ে তার মনে কোনো দুঃখ নেই। তবে এই সিনেমার সাফল্যের পরেই অভিনয়ের ব্যাপারে সতর্ক হয়ে ওঠেন বিজয় চৌধুরী। তিনি চাচ্ছিলেন এমন কিছু চরিত্রে অভিনয় করতে যা রইস চরিত্রটিকে ছাপিয়ে যাবে, কিন্তু অসংখ্য স্ক্রিপ্ট হাতে পেলেও কোনোটি তার মনের মতো হয়নি। মাঝে কিছু টিভি নাটকে অভিনয় করলেও মন ভরেনি, তাই অভিনয়ের চিন্তা বাদ দিয়ে বিজয় চৌধুরী ব্যবসার কাজে মন দেন। মতিঝিলে উনুন নামে একটি রেস্তোরাঁ ছিল তার। দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করলেও করোনা মহামারীর সময় রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়। এরপর বিজয় চৌধুরী কয়েকজন বন্ধুকে নিয়ে তৈরি পোশাক রপ্তানির ব্যবসা শুরু করেন। বাড়িধারাতে ছোট্ট অফিসও আছে তার। বিভিন্ন কারখানা থেকে সোয়েটার নিয়ে কলকাতায় রপ্তানি করেন তারা। পেশাগত জীবনের বাহিরে ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালে বিয়ে করেছেন সালমা চৌধুরীকে। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আর মেয়ে পড়ছেন উচ্চ মাধ্যমিকে। সব মিলিয়ে অভিনয়ের বাহিরে বেশ সুখে আছেন বিজয় চৌধুরী। তবুও মাঝে মাঝেই বিজয় চৌধুরীর অভিনয় করার ইচ্ছে হয়। রইস হিসেবে দর্শকরা এখনও মনে রেখেছেন এই বিষয়টি তাকে আপ্লুত করে। অবশ্য সিনেমায় আর ফিরতে চান না তিনি, বরং ভালো চরিত্র পেলে নাটকে অভিনয় করতে আগ্রহী। তাই সবকিছু মিলে গেলে বিজয় চৌধুরীকে হয়তো আবারও দেখা যাবে অভিনয়ের রঙিন জগতে। আর বিনোদন জগতের নানা অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।